তো ভাইয়া চলি আর গাড়ি দেখালো, ফোন দেখালো, মোবাইল দেখালো, বহুত কিবা কিবি ফার্নিচার কিবা কিবি দেখাই আছো। আজি আপোনালোকক অলপ বেলেগত কৈ বেলেগ এটা কনসেপ্ট লৈ আহিছো। মই আহি গৈছো ওয়াল পেপার হাফ। এটো ওয়াল পেপার সকলোৱে ইউটিউবত বা সোশ্যাল মিডিয়াত তেনেকে আপোনালোকে গুগলত গম পাই থাকে ওয়াল পেপার। সো ওয়াল পেপার নো কি হয়, কেনেকুৱা দাম, কি কথা, কেনেকুৱা কালার, 3D 2D কি আহে, গোটেইখিনি কথা পাতিম। ব্লগ ভিডিওটো আৰম্ভণিৰ পৰা আৰম্ভ কৰোঁ। মোৰ লগত দাদাৰ দোকান হয় এখন হোলচেলাৰ আৰু হোলচেল শ্বপ, আপুনি ফেক্টৰী বুলি ক'ব পাৰি। সো নৰ্থ ইষ্টৰ ভিতৰত আপুনি যদি চাৰ্চ কৰে ৱাল পেপাৰ হাব গুৱাহাটীত অনলি ওৱান ষ্ট'ৰ, ইমান ডাঙৰ হিউজ ষ্ট'ৰ এটা পাই যাব। আৰু ইয়াতে পাব আপুনি একদম কম দামত, যিটো দামত আপুনি হয়তো বেলেগত নাপাব পাৰে। আৰু ডাইৰেক্ট বহুত বেছি দেৰি নকৰোঁ, দাদাক চিনাকি কৰাই দি আছোঁ। নমস্কাৰ, আপোনাক মোৰ চেনেললৈকে স্বাগতম জনাইছোঁ। সো এইটো আপোনাৰ এ টি ৰোডত হৈ গ'ল ফ্লাইঅভাৰৰ লগত। ৱাল পেপাৰ হাব মাৰিলে গুগলতো আহি যায় আৰু এতিয়াৰ পৰা মোৰ ভিডিঅ'ত চাব পাৰিব। সো আমি ওয়াল পেপারের কালেকশন চাব বিচাৰিম, কেনেকুৱা কি ৰেঞ্জত আহে আৰু আপুনি কোৱালিটি গোটেইখিনি কৈ দিব। আহক আমি ষ্টার্ট কৰো ভিডিও। সো আপুনি এইফালৰ পৰা আৰম্ভ কৰি দিব। আমাৰ এইবিলাক হ'ল স্টোনছ, নেচাৰেল টাইপত ওয়াল পেপার হ'ল। হয়, আপোনাৰ এটা ৰোল আফটাৰ ডিস্কাউণ্ট এপ্ৰক্সিমেটলি 1300 হৈ যাব আপোনাৰ। আচ্ছা, আৰু এটা ৰোল উঠাই দেখাব আপুনি যদি আছে। এনেকুৱা সিস্টেমত আহে, এইটো প্ৰায় স্কোৱাৰ ফিটৰ সাইজত আহিব। এইটো কি কিমান ফিট থাকে ইয়াত আপোনাৰ? 50 স্কোৱাৰ ফিট এটা ৰুম কভাৰ হয়। 50 স্কোৱাৰ ফিট, আচ্ছা। তো এইটো ষ্টাৰ্টিং ৰেঞ্জ কিমান হ'ব? পাৰ ৰোল 900 ৰ পৰা আমাৰ ষ্টাৰ্টিং। 900, অলপ কালাৰফুল লৈ দেখুৱাব। চাওক, ৱাল আপোনালোকে দেখি আছে, অজস্ৰ কালেকশ্যন আছে, মানে বহুত বেছি কালেকশ্যন আছে। সো কালাৰ আপোনালোকে নিজে চইচ কৰিব লাগিব, তাৰপাছত দেখাই দিব। দাদা এইফালেও আছে বেলেগ বেলেগ ৰেঞ্জৰ, এইবিলাক আমাৰ মেটেলিক বাচন হয়। হয়, এইবিলাক 3D টাইপ বুলি, 3D এফেক্ট, 3D এফেক্ট মানে যেনেকুৱা আপোনাৰ পেইণ্টিং আছে তেনেকুৱা আপোনাক দেখা যাব। তো এইবিলাক এটা লৈ দেখাব। এইবিলাক কিমানত আহিব? এইবিলাক আপোনাৰ 1300, 1300। আচ্ছা, আৰু কি বহুতে কয় কি জইনবিলাক দেখে সেনেকুৱাটো, এইবিলাক হয়, আৰু লগোৱা মানুহজন যদি প্ৰফেচনেল হয় তেতিয়াতো কথাই নাই। এইটো আমাৰ হয়, ইয়াত দেখিছে বহুত বেলেগ বেলেগ ডিজাইন দেখাই দিব। আৰু এইফালেও আছে, এইফালে এইবিলাক ধুনীয়া একদম চিনাৰী বুলি ক'ব পাৰি, গাৰ্ডেন টাইপ, এইবিলাক এইবিলাকো মানুহে বহুত প্ৰেফাৰ কৰে। এইবিলাক আমাৰ হাইয়েষ্ট ছেলিং হয় নেচাৰেল ৰেঞ্জত। সো আৰু কোনোবাই যদি ধৰক, এতিয়া মই নিজে আহিছো মোৰ ঘৰৰ কাৰণে মই ল'ম, আপোনালোকে চাব। বাকী আমাৰ নৰ্থ ইষ্টত এইবিলাক লৈ পেলাই ষ্টাৰ্ট আপ কৰিব পাৰে, কোনোবাই যদি বিজনেছ ষ্টাৰ্ট কৰিব বিচাৰে। সো আপোনালোকৰ লগত যোগাযোগ কৰিলে আপুনি আৰু ৰেটটো চাই ল'ব, তেওঁলোকৰ কাৰণে হোলচেল ৰেট অলপ বেলেগ থাকিব। হয়, বাকী এইবিলাকো কিমান ৰেটত আহিব? এইবিলাক আপোনাৰ 1300 পাৰ। চাওক, মই এটা উঠাই দেখুৱাইছো, ধুনীয়া, আপোনাৰ ঘৰৰ ভিতৰতে নিজৰা, আপোনাৰ ঘৰৰ ভিতৰতে গাৰ্ডেন দেখা পাব। আৰু আজিকালি শুনিছো দাদা নিজে কাষ্টমাইজ কৰি নিজৰ পিকচাৰ এইবিলাকো লগাব পাৰি, তেনেকুৱা অৰ্ডাৰ থাকিলে আপুনি কৰাই দিব। সো ওৱান এণ্ড অনলি ষ্ট'ৰ হ'ব ৱাল পেপাৰ হাব। নামটো বহুত ইজি হয়, বেছি টান নাম ৰখা নাই, ৱাল পেপাৰ মাৰি দিলে দাদা ৰেটো আহি যাব। সো মই দেখাবলৈ চেষ্টা কৰিম, ইয়াৰ পাছতো বহুত আছে ভিতৰত, এইটো থলো মই ইয়াত। আৰু এইবিলাক কেটলগ বিলাক চাব বিচাৰিম পিছত। তাৰপাছতো দাদা ইয়াত ফ্ল'ৰ মেটো দেখিছো, গ্ৰাছ মেট এইবিলাক, সো ইয়াত এভেইলেবল আছে, সেইপিনেও দেখাই দিবা। সো মই একচুৱেলি স্পেচিয়েলি আহিছিলো গ্ৰাছ মেট ল'ব কাৰণে। সো গ্ৰাছ মেট, গ্ৰাছ মেটৰ অলপ দেখাই দিবা, এইফালে কোৱালিটি আছে, MM লৈ থাকে, দাদা বুজাই দিব। এইটো কিমান MM হয় দাদা? 35 MM। 35, ইয়াৰ গ্ৰাছ ষ্টেণ্ডটো চাওঁ আমি। হয়, ষ্টেণ্ডটো 35 MM। 35 মানে ইয়াত তলৰ ষ্টিচিংটো ভাল, ডবল ষ্টিচিং পাব। আৰু তাৰ পৰা আপুনি ইপিনে যিটো চাইনিং, এইটো এইটো 35 MM-ত বেছি চাইনিং হয় আৰু এইটো গ্ৰাছ লেভেলটো বেছি আছে, মেড ইন তুৰ্কী। হয়, সো এইবিলাক মিনিমাম আপোনালোকে যদি কোনোবাই সৰুকৈ বিচাৰে তেতিয়াও কাটি দিয়ে। হয়, নিজৰ আপোনাৰ যিমানখিনি প্ৰয়োজন সিমানখিনি লৈ যাব পাৰে। আৰু বাকী ৰোলবিলাক আহে ডাঙৰ ডাঙৰ, দেখিছে আপুনি, গাড়ী লৈ আহি ইয়াৰ পৰা লৈ যাব পাৰিব। সো গ্ৰাছ মেটো এভেইলেবল আছে। আৰু বাহিৰতো আপুনি ইয়াত মিনিমাম স্কোৱাৰ ফিট কিমানকে দিব আপুনি? হোলচেল ৰেট স্কোৱাৰ ফিট 40 rupees। 40 rupees, সো হোলচেল ৰেট 40 rupees, আপোনাক হয়তো বাহিৰত 80 টকাও ল'ব পাৰে। সো আপুনি জানে, যদি আৰু বাল্ক কোৱান্টিটি লয় ইয়াৰ পৰা, আপুনি যদি নিজে এটা বিজনেছ ষ্টাৰ্ট আপ কৰিব বিচাৰে নৰ্থ ইষ্টত, এনেকুৱা বহুত নিবনুৱা ল'ৰা আছে, পইচা আছে কিন্তু বিজনেছ লাইন গম নাপায়, এইবিলাক হ'ল আপগ্ৰেডেড বিজনেছ বুলি কয় যিবিলাক এতিয়া নতুনকে আহিছে মাৰ্কেটত। সো তাৰ লগত আহি কণ্টেক্ট কৰিব, কণ্টেক্ট নাম্বাৰ ডিটেইলছ গোটেইখিনি ডিছক্ৰিপশ্যনত থাকিব। আৰু অলপ ভিতৰলৈকে যাম আমি, এইপিনে চাওক, অলপ ডাঙৰ ডাঙৰ ৰখা আছে। এইবিলাক কিমান স্কোৱাৰ ফিট কি? এইবিলাক চেম হয়, 50 স্কোৱাৰ ফিট কভাৰ হ'ব। হয়, ইয়াত আপোনাৰ সৰু ৰোলবিলাকত 30 ফুট লম্বা থাকে, আচ্ছা, আপোনাৰ 16 ফুট লম্বা থাকে, 16 ফুট, আৰু বহল এইবিলাকত 21 ইঞ্চি হয়, ইয়াত 42 ইঞ্চি হয়। এইটো মানে জইনটো কমকে হ'ব, কমকে হ'ব, ইয়াক আমি কোৰিয়ান ৰোল বুলি কওঁ, কোৰিয়ান ৰোল।
জিনিস চয়েস করি এটা দুটা কালার নহয় বহুত কালেকশন রাখিছে দাদা এপিনো দেখিছে সো এগুলা কিনে লাগিছে অল শর্ট আই দেখাবো মোর দেন হাই 5000 ডিজাইনস আছে আমি দুনিয়া দুনিয়া হোটেলত যাও দুনিয়া দুনিয়া রেস্টুরেন্ট যাও দেখো বা স্টুডিও বিলাকো দেখো এই বস্তুটো আপনার ঘরের যেটো আপনার সপনের ঘর হেতু আপনি এনেকে বনাই লব পারে সো একো ডাঙর কথা নহয় এতিয়া গুয়াহাটীত সকল বস্তু আহি গৈছে এবিলা রোল দেখিছে আর আহিছে নতুন নতুন বহুত এনেকে রাখি থোৱা আছে আর গোদনত তো বহুত আছে সো ওয়ালপেপার অনলি ওয়ালপেপার এটা ফ্লোর পুরা ভর্তি হয়ে আছে এখন ছাত্র তলতে পাবো আপনি ক্রাসমেট ফ্লোর গোটেখিনি আর অনলাইন কোনবা অর্ডার করব বিচারে ধর ডিব্রুগড়ৰ পৰা পারিব আমার অনলাইন আপনি হোয়াটসঅ্যাপ কই দিলে আমি কুরিয়ার পঠাই দিব পারে আর আপনি নেক্সট ডে পাই যাব সো কুরিয়ার চার্জ তো ইনক্লুডেড হবো তাতে কুরিয়ার চার্জ তো মিনিমাম হয় এটা হয় কারণ আপনার গিয়ে থাকে ডেইলি তো আপনি নয় নর্থ ইস্টর যোর বিচারেও আপনি পাই যাব গতি কন্টেক্ট নাম্বার ডিটেলস গোটেখিন দিম সো এই ভিডিওটো কমপ্লিট দেখাবলে চেষ্টা করে আছো আর আগে আসব এফালে কিছুমানে সফট যেগুলাকে বেশি কালার প্রিন্ট নাচায় নিবিচারে এইবিলাক আপনার ধুনিয়া ফুলের লগতো আছে প্লেনও আছে সো মানে একদম স্টার্টিং প্রাইস কই দিছে স্টার্টিং কিমান কইছিলে 900 পর অনলি 900 মানে বিলো 1000 রুপিস আপনি রোল পাই যাব আর 10x15 এখন সরু ওয়াল এখনের কারণে কোনো সরু দোকান এখনের কারণে কেটা রোল হলে হয়ে যাব আপনার একটা আইডিয়া 10x15 হলে আপনার 150 স্কোয়ার ফিট হয় হয় তাত আপনার তিনটা রোল লাগিছে অনলি তিনটা রোল মানে তিনটা রোল ইন দ্য সেন্স আপনি গোটেখিনি অহা যাওয়া খরচ মিলে 3000 টাকা যদি আপনি মিনিমাম রেঞ্জত যায় ইনক্লুডিং ফিটিং আপনার 4050 রুপিস হয়ে যাবে 4050 রুপিস এটা রুম পুরা কমপ্লিট হয়ে যাব 10x15 একটা ওয়াল হয়ে যাবে হয় সো এটু আর আপনার এগুলা ওয়াশেবল হয় ওয়াশেবল হয় কাপড় তেনেকে অল্প পানি তৈরি করলে ধুনিয়াকে মসিব পারি করব আপনি যদি ভালকে ব্যবহার করে বহুদিন লাস্টিংও করব হয় এগুলো আমার অফিসের কারণে আছে হয় আপনি এখন ওয়াল ভর্তি হয়ে আছে সো আপনাদের এইবিলাক সৰু কিডছৰ ৰুমত বা তেনেকে কিছুমানে মানে পঢ়া লৰা ছোৱালী যদি প্লেনেট কিবা কিবি এনেকে বিচাৰে সো নিজৰ কাষ্টমাইজ কৰিব প্ৰয়োজনে নাই কিছুমান ৰেডিমেড আহিছে এইবিলাক শক্তিমান সুপাৰমেন গোটেইবিলাক পাই যাব সো কিডছৰ কাৰণে কোনো প্ৰব্লেম নাই গোটেই ডিজাইন এভেলেবল আছে আর ইয়ে ভিডিও নর্থ ইস্টে যো কই ভি দেখ রে আপলোগ আরামসে বিয়াসে কন্টাক্ট করকে আপ ডাইরেক্ট গুয়াহাটি আ সকতে আগর আপ ডিলারশিপ লেনা চাহতে হ্যায় ইয়া টোটাল সা স্টোর পে আপ খুদ কা বিজনেস করনা চাহতে হ্যায় তো ভি আপ ইয়াসে মাল লে সকতে হ্যায় জব বাল্ক কোয়ান্টিটি মে লেঙ্গে জ্যাদা কোয়ান্টিটি মে লেঙ্গে আপকো ডিসকাউন্ট অর ভি মিল জায়েঙ্গে অর মেরা চ্যানেল দেখে আনে সে কুছ নেগোসিয়েশন ভি হো জায়েগা জি আপনালকে মোর চ্যানেল তো সাই আহি কবো চ্যানেল তো সাবস্ক্রাইব কই আইবো লাগিব স্ক্রিনশট দেখাবো লাগিব ডিগু 159 ছাই আইলে আপনা গাড়ো কিবা তা ডিসকাউন্ট করি দিব একদম কালারফুল এইবিলাক লগাই দিয়ার পাছত আপনার ওয়াল ওয়াল হয়ে না থাকে ধুনিয়া একটা স্টুডিও হয়ে যাব ধুনিয়া একদম গার্ডেন টাইপ হয়ে যাব তো আপনাদেরকে আহিব মরম দিব মূর নাম কব তেতিয়া মোরও ভাল লাগিব আর ইতালৈকে যিমান ট্রাই করে আছো হোলসেল মার্কেট গুয়াহাটীত এটা চ্যানেলে পাবো ডিগু 159 টিভির পৰা মোবাইলৰ পৰা ইলেকট্রনিক্স গোল্ড ফার্নিচার ওয়ালপেপার যি হয় আপনাদের যেখানি বস্তু অনলাইনত বুক করব লাগে সেখানে আপনি ইয়াত ফিজিক্যালি লৈ যাব পাৰিব সো এই চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি থব নতুনকে যদি আহিছে আর ভিডিও পাই থাকিব মানে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবই পৰিব তারপর ইয়াতো ফ্লোর ম্যাট দেখিছে এভেলেবল আর আপনার উইকলি 7 ডেজ খোলা থাকে আপনি যদি স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে ফোন করব টাইম মিলাই পেলে দাদাতে আপনার দিয়ে দিব ডে থাকে সানডে হাফ ডে থাকে আপনি কন্টেক্ট করব কন্টেক্ট করে আইব আর কথা হোক আপনার মন্দিরতো যদি লগাব বিচারে ধুনিয়া ধুনিয়া ডিজাইন আছে আর ইয়ার বাহিরেও দাদা তাতে আহি অর্ডার দিব পারিব আপনি কাস্টমাইজ করিব পারিব নিজৰ পিকচারটো লাগিলেও ভাল ফুটেজ এটা দিলে আপনার বনাই দিব ঠিক তেনেকে আজিকালি যিখিনি বস্তু অনলাইনত উপলব্ধ অনলাইনত কিন্তু আমার কষ্ট বেশি পড়ে যায় বাট আপনি নিজে ফিজিক্যালি চেক করিব পারিব ইয়াত সেইকাৰণে আপনি নিজে ইয়াত আহি লব পারে আর যদি কোনোবাই ভাবিছে ওয়ালপেপারের দোকান এখন দিব বিচাৰো বা বেলেগ বস্তুর ওয়ালপেপার রাখব বিচাৰো বা কোয়ান্টিটিত দাদার কন্টেক্ট করে আহি যাব গাইজ এড্রেসটো মই কৈ দি আছো এখন এটি রোড ফ্লাইওভার যদি আপনি পল্টন বজাৰৰ পৰা আহে এটি রোডৰ ফ্লাইওভারের উপরেই আহিব আর যদি এফালৰ পৰা আপনি আহে আদাবাড়ি ফালৰ পৰা এতিয়া ফ্লাইওভার নাপাওঁতে রাইট সাইডে নামি দিব লাগিব তো এইফালে আছে বিল্ডিং ওয়ালপেপার হাফ মই দেখাই আছো ইয়াতে আছে ওয়ালপেপার হাফ আপনি এনেকে এটো বিল্ডিংত সো ইয়াতে নামি এফালে আহিব লাগিব তলত এইবিলাক
বেলেগ বেলেগ দোকান আছে, তো আপনি ইয়াতে পার্কিংৰো অসুবিধা নাই, ধুনীয়াকৈ গাড়ী পাৰ্কিং কৰি এপিনে চিৰি দি উঠি যাব পাৰিব। এনেকৈ উঠি গৈ আপুনি ফাৰ্ষ্ট ফ্ল'ৰতে আছে, এইটো দেখিছে ৱাল পেপাৰ হাব। চ' নৰ্থ ইষ্টৰ গোটেই নৰ্থ ইষ্টৰ ভিতৰত টপ ৱাল পেপাৰ হোলচেলাৰ বুলি ক'ব পাৰি। ইয়াতে মই এটা লুকচ দেখাই আছোঁ আপোনালোকক, এইপিনে আছে ৰিচেপশ্যন। চ' আৰু বাকী চাওক না, চাচে হিউজ কাউণ্টাৰ, আপোনাৰ গ্ৰাছমেটৰ পৰা ইত্যাদি কৰি ৱাল পেপাৰে ৱাল পেপাৰ, এটা ডাঙৰ ফেক্টৰী বুলি ক'ব পাৰি। চ' থেংক ইউ চ' মাছ, কিপ ৱাচিং, টিল দেন টাটা, বাই বাই।